থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যার মনোমুগ্ধকর সৈকত, ঐতিহাসিক মন্দির, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সুস্বাদু খাবারের জন্য কিন্তু থাইল্যান্ড দারুণ বিখ্যাত। এছাড়াও কিন্তু থাইল্যান্ডে ভ্রমণ করে বৌদ্ধ ধর্মের প্রাচীন মন্দিরগুলো আপনারা দেখতে পারেন। তাছাড়াও সুন্দর সুন্দর দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলো থেকে কিন্তু দারুণ সব এক্সপিরিয়েন্সও নিতে পারেন। আমি মাত্র ঘুরে আসলাম কোল্ডের কনসার্ট দেখে থাইল্যান্ড থেকে, ব্যাংকক থেকে। তো আমার এবার ওই দেশে যে মনে হয়েছে, তাদের প্রত্যেকটা মানুষের প্রফেশনালিজম, তাদের কাজের ক্ষেত্রে কাজের প্রতি যে লয়্যালটি, প্রফেশনাল মাইন্ডসেট, স্কিলসেট, এই জায়গাগুলো খুবই প্রশংসনীয়। এবং এই জায়গাতে হয়তো বা আমাদের এখনও কিছু ল্যাকিংস আছে, যেখান থেকে আমরা এখনও শিখতে পারি। তারা শর্ট টার্ম রেজাল্টে বিশ্বাস করে না, তারা লং রান চিন্তা করে কাজ করে। তো আমরা হয়তো ওখান থেকে অনেক কিছু অ্যাডাপ্ট করতে পারি। ব্যাংককেও অনেক ট্রাফিক আছে, কিন্তু এই ট্রাফিকের মধ্যেও সামহাও তারা তাদের সব টাইম টেবিল ম্যানেজ করছে। তাদের ফুডের অনেক ভ্যারাইটিস, তারা সবসময় নতুন নতুন কিছু এক্সপ্লোর করছে। এবং যে কোনো একটা গ্লোবাল আর্টিস্ট কনসার্টকে কেন্দ্র করে তারা তাদের ট্যুরিজমে যে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে, সেটাও অনেক একটা বড় প্রশংসনীয় ব্যাপার। তারা একটা কনসার্ট, একটা ইন্টারন্যাশনাল আর্টিস্টকে কেন্দ্র করে যেভাবে পুরো তাদের ট্যুরিজমের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনছে। এক কোল্ডপ্লে দেখতে যে সবাই হোটেল বুক করলো, আইল্যান্ডে গেলো, ঘুরলো, খাওয়া দাওয়া এক্সপ্লোর করলো, জায়গা এক্সপ্লোর করলো। সো এই যে স্ট্র্যাটেজিগুলো একটা দেশকে কিন্তু অনেক উন্নত করে ফেলে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় বাংলাদেশ, আমাদেরও অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আমরা অনেক কনসার্ট অ্যারেঞ্জ করছি, ইভেন্ট করছি। তো এগুলো আমরা আরও উন্নত করতে পারবো যদি আমরা এই দেশগুলো থেকে আরও একটু অ্যাডাপ্ট করি ওদের মাইন্ডসেট অ্যান্ড স্কিলসেট।